কয়েকদিন আগে মাহফিল নেওয়ার জন্য টিপ জল এসেছিল দুইজন বডি কার্ড নিয়ে আমি যেখানে আসি ওখানে আমি মনে করলাম যে ওনার নামে একটু উল্টা পাল্টা বলা হয়েছে আল্লাহ বডি কার্ড নিয়ে এসেছে আমি বললাম যে স্যার প্রথমে ভাই বললাম যে ভাই ও যে হুজুর আপনি কি বলবেন আমি বুঝেছি আমি গাফ তলি এই টার্মিনালে আমার মাহফিল হয় প্রত্যেক বছরে আমার দাদার নামে আমার বাবার নামে নানার নামে স্মরণ করে দেয় যে আপনাকে এবার প্রধান বক্তা বানাবো আপনি ডেট দেন আপনি বলতে চাচ্ছেন যে আমার নাম ধরে আপনি বলেছেন আসলে ও দোষ আমার নাম এটা আমার চরিত্র আমি সিনেমায় ওই চরিত্র প্রযোজক আমাকে দিয়েছে পরিচালক এই জন্য আমি ওই রকম করি তাছাড়া আমি কিন্তু ভালো মানুষ হ্যাঁ আমি ভালো মানুষ আপনি কেমন ভালো আমি জানি ব্যক্তিগতভাবে অনেকক্ষণ কথা বললাম দেখলাম না লোকটা খারাপ না ভালো মানুষ কিন্তু ওর চরিত্র ওর পাঠ ওইটা নিশা সাউদা পাঁচ নামাজ পড়ে হজ করি এসে তাহার পড়ে কিন্তু ওর যে চরিত্র শয়তানও অত নিচে নামে না এক কথা সেদিন একটা মাহফিল পেয়েছিলাম টেকনাফে ইলিয়াস কোবরা শুনেছেন কি ভালো মানুষ না ওটা বলছো হুজুর আমি ভালো হয়ে গেলাম এখন থেকে সিনেমা ছেড়ে দেব আল্লাহ হয়ে যাব আল্লাহ যেন যাবো মন থেকে যদি ফিরে আসে অবশ্যই আমার আল্লাহ তাকে মাফ করবে তো মন থেকে না ফিরে এসে হুজুর ফিরে আসবো তারপর দিন আবার যে ডলাডলি শুরু করবে মাফ হবে বল এটা তো ইয়ার কি মারা হবে আলাম ইয়াসিরু আলামা ফাআলু ওয়া হুম ইয়ালমুন সূরা আলে ইমরানের 35 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন ওই মানুষগুলোকে আমি আল্লাহ জান্নাতে জান্নাত জান্নাত তাদের জন্যে তৈরি করে রেখেছি যে মানুষগুলো গনা করার পরে তওবা করে তওবা করার পরে ওই আর জীবনের রিপিট করে না কথা বুঝতেছেন যে তওবা করেছি তওবা করে আমি জীবনে আর এই কাজ রিপিট করব না আমি zina করে ফেলেছি আমি প্রেম করেছি কিন্তু এখন আমি তওবা করে ফিরে আসলাম জীবনে আর আমি এই কাজ করব না এইটা মনে করি যদি কেউ ফিরে আসে ওর জীবনে পাহাড় পরিমাণ কোন থাকলো আল্লাহ মাফ করে দেব এই তওবা করবেন কারা তার হাত তোলেন তো